বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের স্কুল কলেজের পড়ুয়া রয়েছো তোমাদের সকলের জন্যই রয়েছে সুখবর রাজ্য সরকার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কেরিয়ারের কথা চিন্তা করে এই মুহূর্তে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন এবং অভিনব উদ্যোগ নিয়েছে যাতে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে সমস্ত ইনফরমেশান পেয়ে তাদের কেরিয়ারকে অব্যাহত রাখতে পারে এবং নিজের কেরিয়ারে এ প্রতিষ্ঠিত হতে পারে সে এই নিয়েই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব রাজ্য সরকারের নতুন উদ্যোগ নিয়ে আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠোনি তাদেরকে রিকোয়েস্ট করব আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর তোমাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক প্রদান করো দেখো সবার প্রথম যে বিষয় আমরা সকল স্টুডেন্টই কিন্তু নিজে এ যে কোনো একটি ফিল্ডে নিজের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করতে চাই সেই কারণে দরকার যথাযথ প্রশিক্ষণ একই সাথে দরকার কিন্তু বহু ইনফরমেশান কারণ কোন সময় কোন তোমার পরীক্ষার এক্সামিনেশান হচ্ছে কোন চাকরির পরীক্ষার এক্সামিনেশান কবে হবে কিভাবে প্রিপারেশান নিতে হবে এবং তোমার জন্য সঠিক কেরিয়ার কোনটি এগুলো যদি কাউট থেকে জেনে নিয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় যেটা আমাদের কেরিয়ারের রাস্তা নির্দেশ করতে বা দিক নির্দেশ করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়ে থাকে সেই কারণে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকার কিন্তু এই মুহূর্তে বিরাট বড় উদ্যোগ নিয়েছে আমাদের রাজ্যের কেরিয়ার পোর্টাল তৈরি করার জন্য কেরিয়ার পোর্টাল এই মুহূর্তে রাজ্য সরকারের উদ্যোগ যে কেরিয়ার পোর্টাল তৈরি করবে সেখানে সমস্ত ইনফরমেশান তোমরা একটি কেরিয়ার পোর্টালে পেয়ে যাবে কেরিয়ার পোর্টালে থাকবে তোমাদের সমস্ত ইনফরমেশান যে কবে কোন ফর্ম ফিল চলছে কবে তোমাদের কোন পরীক্ষার এক্সামিনেশান হবে পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থাকবে একই সাথে এ থাকবে তোমাদের হেল্পলাইন যে হেল্পলাইনে তোমরা কল করে জানতে পারবে তোমার জন্য সঠিক তুমি কোন কোর্স করেছো ধরো তুমি এম এমএসসি করেছো ধরো তুমি বিএসসি করেছো তুমি নার্সিং করেছো সেক্ষেত্রে এই মুহূর্তে এ তোমার কোন কেরিয়ারে গেলে সব থেকে ভালো হবে কোন কেরিয়ারকে এ নিজের কেরিয়ার কর করতে চাইলে তুমি সফল হবে সেই সমস্ত পরামর্শ কিন্তু তোমরা এই পোর্টাল থেকে পেয়ে যাবে অর্থাৎ কেরিয়ারের সমস্ত কিছুই কিন্তু এই রাজ্য সরকারের অভিনব ও কেরিয়ার পোর্টালে থাকবে যার নাম দেওয়া হয়েছে কেরিয়ার পোর্টালি যেটা এখনও পর্যন্ত কিন্তু এই কার্যপ্রণালী অর্থাৎ এই কেরিয়ার পোর্টাল তৈরির কাজ চলছে এবং এটি রীতিমতো সরাসরি আমাদের অফিসিয়ালভাবে পাবলিশড হবে অক্টোবর মাসের পাঁচ তারিখে এ তোমাদের এই মুহূর্তে যে সমস্ত জিজ্ঞাসা

কি রয়েছে তোমার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না একই সাথে কেরিয়ার পোর্টাল নিয়েও তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও আমাদের প্রত্যেককে ফিউচারের কেরিয়ারের জন্য কামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত